পিৎজাটা এখানে চলে এসেছে, এই যে এটা চিকেন ডিলাইট পিৎজা, আর সাথে দার্জিলিং টি একদম ক্লিন। যেটা আমরা তো এখন এটা নিয়ে একটা ডিবেট করা যেতে পারে যে চায়ের গন্ধটা ভালো না পিৎজা চিজের স্মেল ভালো। তো এই মহাকাল মন্দির ঘুরে টুরে আমরা এখন ফিরছি। এটা আমাদের লাস্ট ডে ছিল ট্রিপের, সো কালকে আমরা নিউ জলপাইগুড়ির দিকে চলে যাব। সো এই ট্রিপটা শেষ করার আগে একটা ভালো রুটে ফিনিশ করতে চাই, অ্যান্ড সো ভাবলাম যে গ্লেনেরিজ যাওয়া যাক, কারণ গ্লেনেরিজ আমার তিনটে যে ফেভারিট দেখালাম আপনারা তো আগে দুটো দেখেছেন, এখন গ্লেনেরিটাই পড়ে আছে। অ্যান্ড এত কিছু না বলে গ্লেনেরির দিকে যাওয়া যাক, কারণ আমার খুব খিদে পাচ্ছে। সো আসি। তো গ্লেনেরিজের মধ্যে বসে এখন, আর আমরা ঢুকেই কোনো রকম একটা সিট পেলাম। আর আপাতত অর্ডার দিলাম একটা চিকেন ডিলাইট পিৎজা, সসেজ অ্যান্ড বেকন পিৎজা, আর একটা দার্জিলিং টিপট, কারণ সন্ধেবেলা এখনও সেরকম খিদে পাইনি যে ডিনার খাবো, সো হালকা ফুলকা কিছু একটা খাচ্ছি। মিনওয়াইল যতক্ষণ খাবার আসে ততক্ষণ আপনার অ্যাম্বিয়েন্স দেখতে থাকুন, অ্যান্ড খাবার আসলে আমি আবার বকতে চলে আসবো, সো অ্যাম্বিয়েন্সটা দেখে নিন। সো এই পিৎজাটা এখানে চলে এসছে, এই যে এটা চিকেন ডিলাইট পিৎজা, আর সাথে দার্জিলিং টি আমরা ঢেলে নিলাম যেরকম আপনারা দেখতে পাচ্ছিলেন। তো পিৎজাটা ততক্ষণ আমরা রাখি, ববি খেতে থাকুক, কারণ দেবাঙ্গন চা খাবে না, সো ও পিৎজা খাক মিনওয়াইল, আমি ততক্ষণ চাটা খাই। চা সব গোলানো টোলানো হয়ে গেছে যেরকম আপনারা আগে দেখতে পেলেন, চাটা খেয়ে দেখি ততক্ষণ কারোর সাথে একটা চিয়ার্স করে নিই, কোনো ফেক চিয়ার্স সাথে ওই করবি। এই চিনি সত্যি বেশি হয়ে গেছিল, জানি আমি ভাই, কেমন দেখি খেতে খুব ভালো।
আনডাউটেডলি চিনিটা একটু বেশি পড়ে গেছিলো ওদের হাত দিয়ে শ্যুট করতে করতে, যেটা আপনারা আগে স্লো মোটায় দেখতে পেলেন, আর সেটা তো বুঝতে গেলে ছাড়া করা যাবে। কিন্তু মশলা দন টেস্টি রংটা যদি আপনি দেখেন, এই যে উপর উপর দিয়ে দেখানো যাচ্ছে, নইলে তা চাটাই পড়ে যাবে যদি বেশি আর ঘোড়াই। চামচ দিয়ে একদম ক্লিন, যেটা একদম ফার্স্ট ক্লাস চা দিয়েছে, তো এখন খেতে থাকি চাটা। আর এদিকে পিৎজাটা আছে, একদম পিৎজা যদি দেখি পুরো চিজ কভার্ড আছে, যে স্মেলটা ছেড়েছে, মানে আমরা তো ওখানে স্মেলটার ফ্যান। আমরা তো এখন এটা নিয়ে একটা ডিবেট করা যেতে পারে যে চায়ের গন্ধটা ভালো না পিৎজা চিজের স্মেল ভালো। অফকোর্স গ্লেনারি এইসবের জন্য ফেমাস, আমি ওইগুলি অর্ডার করেছি। সো খেতে থাকি, আপনারা তখন ভিডিওগুলো দেখতে থাকুন, অ্যান্ড পুরো ডিটেল রিভিউ আমি হোটেলে গিয়ে দেবো, কারণ এখানে লোকজন আছে একটু আনকমফোর্টেবল লাগছে। সো আমি একবারে হোটেলে গিয়ে বলছি, সো আমি খাই আপাতত। গ্লেনারি থেকে খেয়ে দিয়ে এলাম, আর পিৎজা আর ওই চা খেলাম। কিন্তু বাকিরা ততক্ষণে কটা কেক শুয়ে এনেছিলো বাড়িতে, ওরা তো খেয়ে নিল, ওটা আর ভিডিও করলাম না থাক। সো অল ওভার কেক আমি খেলাম, ওটাও খেতে ভালো। গ্লেনারি তো অসাধারণ খেতে হয়, মুখের মধ্যে জাস্ট গলে যায় আপনি যেইটা খাবেন। অ্যান্ড রিয়েল ব্যাটল এখানে ছিল যখন আমরা খাচ্ছিলাম, যে চায়ের ওই ফ্লেভারের গন্ধ যেটা আছে সেইটা ভালো, না কি চিজের যে চিজের থেকে যে গন্ধটা বেরোচ্ছে পিৎজার উপরে ছিল সেটা ভালো। সো দুটোই অসাধারণ খেতে। আমি বলবো পিৎজা দুটোর মধ্যে সবচেয়ে ভালো লাগছিলো সসেজ অ্যান্ড বেকন পিৎজাটা, ওটা 310 করে। সো আপনারা ওটা নিতে পারেন। চিকেন ডিলাইট ভালো ছিল, বাট দুটো কম্পারিজন আমি বলবো ওইটা বেটার। আপনি এখানে আরও অনেক কিছু হট ডগস নিতে পারেন, আমি যেরকম আগে সেখানে সাব স্যান্ডউইচ খেয়েছি, হট ডগও খেয়েছি, তো ওইগুলো আপনারা নিতে পারেন। অ্যান্ড গ্লেনারি অফকোর্স আলাদা করে লোকেশনের ব্যাপারে বলতে হবে না, ওর ব্যালকানিটা একটা আইকনিক ব্যালকানি কেভেন্টার্সের মতনই। আর আপনাদের যদি মানে দারুণ ফটো তোলানোর থাকে, একটা গ্লেনারির সেই বিখ্যাত একটা মানে বাইরে এরিয়া আছে যেখানে গ্লেনারিজ লেখা, সেখানে দাঁড়িয়ে অফকোর্স আপনারা ফটো তুলতে পারেন যদি আপনারা নাও খান। সো দ্যাটস অ্যান এক্সক্লুসিভ, অনেকে জাস্ট ফটো তুলে চলে যায় এখানকার। বাট ডু ট্রাই গ্লেনারিজ, গ্লেনারিজ সেই একটা ব্যাপার দেবে যেটা দার্জিলিংয়ের মানে একটা ফুড ফ্লেভার আনে। যদি আপনি একটা ফুডি হন, দেন ইটস আ মাস্ট 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 ট্রাই। সো এই নোটে আমি আমার দার্জিলিংয়ের তিনটে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য একটা কলকাতারই নয়তো একটা ব্লগে। টিল দেন আমি সস্মিত আসছি, আমাকে ট্রিপ উইথ সস্মিতের জোম্যাটো ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন, আর আরও ভালো লাগলে বেল বাটনটা দাবিয়ে দেবেন। আমি নেক্সট একটা ভিডিও প্ল্যানিং করছি, সো ততক্ষণ দেখি কী করা যায়, এখনও সেরকম কিছু শিডিউল নেই। তো সস্মিত আমি আসছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে, বাই ফর নাও।